ভাইরা আমার, এই নামাজ যদি আমার আপনার ঠিক হয়ে যায় তাহলে আমার জিন্দেগি ঠিক হয়ে যাবে, আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি যখন নামাজ আদায় করব তখন গুনাহ করতে আমাকে নিজেই আমার নিজের অনুভূতি হয়ে যাবে যে আমি গুনাহ করব না। ভাইরা আমার, এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, রাব্বি ভাই আমাদেরকে অনেক মানে একটা বড় একটা উদ্যোগ নিয়েছে যে এই নামাজ যাতে আমাদের যুব সমাজ ঠিক হয়ে যায়, আমাদের যুব সমাজ নামাজের ভিতরে নামাজের মসজিদের দিকে চলে আসে, একটা আমরা উদ্যোগ নিয়েছি। আপনাদের আমি গত সপ্তাহে বলেছিলাম যে যারা আমাদের এলাকায় মুরব্বী আছেন এবং যুবক ভাইরা আছেন, আপনারা সঙ্গ দেন, আপনারা এই কাজের সাথে জোরে, একা কোনো কিছু সম্ভব নয়, একা অনেক দূর যাওয়া যাবে না, যদি আমরা দলবদ্ধ হয়ে যদি আমরা সকলে সঙ্গ দিই তাহলে কাজটা সহজ হয়ে যাবে। আগে আমরা সমাজ ঠিক করি, যুবক সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে দুনিয়াটা ঠিক হয়ে যাবে। আজ যদি গুনাহ, কিন্তু যারা বয়স হয়ে গেছে এরা কিন্তু গুনাহ করে না, গুনাহ তো যুব সমাজেরাই করে, অন্যায় কাজ তো গান বাজনা তো যুব সমাজেরাই করে। ভাইরা আমার, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যাতে যুব সমাজ নামাজের দিকে ধাবিত হয়। আপনারা আসেন একটা ভালো কাজ, ভালো কাজের সাথে জোরেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন আমরা যে আমরা বলেছিলাম যে দুনিয়াবি একটা আমরা ছোট্ট একটা পুরস্কার দেব শুধু উদ্বুদ্ধ করার জন্য, পুরস্কার তো আল্লাহ তাআলার কাছে, এই পুরস্কারটা আমরা এখন বিতরণ করব। যারা আমরা ফরম পূরণ করেছিলাম, আমরা বলেছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদেরই পুরস্কার দেওয়া হবে। অনেক ভাই আছে যে পরে ফরম নিয়েছে বা দুই এক ওয়াক্ত কাজা গিয়েছে, সুতরাং আমরা এই সপ্তাহে এইবার আমরা শুধু সকল যারাই ফরম নিয়েছিলেন, যারাই ফরম নিয়েছে আমরা সকলকে পুরস্কার করব। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আজ থেকে তিন সপ্তাহ পর্যন্ত আমরা সবাই এই ফরম পূরণ করব, যে প্রত্যেক ওয়াক্ত নামাজে আসব এবং মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা করে আমরা একটা টিক চিহ্ন দিয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে, আমাদের নামাজের প্রতি উৎসাহিত হবো, যুব সমাজ ঠিক হয়ে যাবে। যুব সমাজ ঠিক হলে আমাদের সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন আমরা পুরস্কার ঘোষণা করব, যে ভাইরা আমরা ফরম পূরণ করেছি তারা তো আমরা সকলেই জানি যে কারা, একটু মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিলে একটু সহজ হতো তাদের আসতে, তারা তো পিছনে থাকতে পারে। প্রথম নম্বর হলো যে এটা আমরা এক দুই সিরিয়াল না, এমনি সবাইকেই 11 জন যারা ফরম পূরণ করেছিল 11 জনকে আমরা পুরস্কৃত করতেছি। যে প্রথম নম্বর হলো জুনায়েদ, নাম মোহাম্মদ জুনায়েদ, পিতা আবুল কাশেম, দান করেন। দ্বিতীয় নম্বর হলো নাম সম্রাট, পিতা শাহ আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর হলো রাকিব হোসেন, পিতা নুরুল আমিন। চার নম্বর হলো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আবু বকর নজরুল কাকা আসেন, আহ কত সুন্দর এই 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 মানে এই স্মৃতি দেখলে অনেক ভালো লাগে যে পিতার হাত দিয়ে সন্তান পুরস্কৃত হচ্ছে, তাও কত বড় একটা বিষয় যে পাঁচ ওয়াক্ত নামাজ সন্তান আদায় করছে। আমরা সকলে আমরা এই প্রতিজ্ঞা করব যে আমার সন্তানও পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবে এবং আমি পিতা আমার পিতার হাত দিয়ে কি আমার সন্তানকে আমি পুরস্কৃত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। নাম ইফা, মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম মাহিম, পিতা ইমাদুল্লাহ, ইমাদুল। এরপরে মোহাম্মদ হাসিব, পিতা নাসিরউদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এদের কবুল করুক। দেখেন কত ছোট ছোট বাচ্চা, এই শুধু আমাদের ছোট উদ্যোগের জন্য তারা পাঁচ ওয়াক্ত নামাজ, আমি দেখেছি এই সপ্তাহে যে স্কুল ড্রেস পরেও তারা নামাজ পড়তে চলে আসছে, স্কুল ড্রেস পুরো তারা নামাজ পড়তে চলে আসছে।
নাম আব্দুল আজিজ, পিতা আলী হাসান, আলী হাসান, আলী হাসান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। নাম আদি, পিতা মোহাম্মদ বোরহানউদ্দিন। একটু আমরা জায়গা করে দিই, একটু জায়গা করে দিই। নাম সিয়াম, পিতা রাসেল। নাম আরাফাত, পিতা রাসেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত একটা নামাজ ফরজ হয় নাই, তার গুনাহ করলেও গুনাহ নেই, তারপরও সে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার নিয়ত করেছে, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, আল্লাহ তাআলা তাকে পাঁচ ওয়াক্ত নামাজ ভবিষ্যতে আদায় করার তৌফিক দান করুক। আমাদের এই যে ওয়াজ নসিহত এই মসজিদ সব কিছুর মূল কিন্তু একটা বিষয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো উদ্বুদ্ধ হওয়ার এই বিষয়ের প্রতি আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।